দুপুরে সাফ অনুর্ধ বিশ ফুটবলের শিরোপার মহারণে বাংলাদেশের সামনে নেপাল চ্যাম্পিয়ন হয়ে দেশে ফেরা লক্ষ্য যুবাদের কার্ডো ইঞ্জুরিতে একাদশে পরিবর্তনের আভাস বাংলাদেশ দলের চাকরি হারাতে পারেন হেড কোচ চান্ডিকা হাথুরু সিংহে কাল বিসিবির সভায় চূড়ান্ত সিদ্ধান্ত দেশীয়দের ওপর এই আস্থা বোর্ডের এগিয়ে সালাউদ্দিন বিশের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময় আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি শুরুতে খবর সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের আজ স্বাগতিক নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ স্বাগতিকদের শক্ত প্রতিপক্ষ মানলেও আসরে প্রথমবারের মতো শিরোপা জয় করে দেশে ফেরার লক্ষ্য ফুটবলারদের ইঞ্জুরি কার্ডের কারণে একাদশে পরিবর্তনের কথা জানিয়েছেন কোচ মারফুল হক বাংলাদেশকে হালকাভাবে দেখছে না নেপালও আনফা কমপ্লেক্সে ম্যাচ শুরু হবে বেলা পৌনে তিনটায় সোনালি এই ট্রফিটা বড় আরাধ্য বাংলাদেশের যুবাদের কাছে তিনবার শিরোপার কাছে গিয়েও হাত ছাড়া হয়েছে অনূর্ধ্ব বিশ সাফের ট্রফি চতুর্থবারের চেষ্টায় আর ভুল নয় ট্রফি নিয়ে বদলে যাওয়া বাংলায় ফেরার লক্ষ্য লাল সবুজদের শিরোপার মঞ্চে প্রতিপক্ষ নেপাল হিমালয় জয় করার স্বপ্নের পালে হাওয়া দিচ্ছে আসরের তিনবারের চ্যাম্পিয়ন ভারতকে সেমিফাইনালে হারানোর আত্মবিশ্বাস ভারতকে হারানোর পর বদলে গেছে বাংলাদেশ দলের মনোবল গ্রুপ পর্বের শেষ ম্যাচে এই নেপালের কাছে হেরেছিল যুবারা দু সালের ফাইনালেও হৃদয়ে রক্তক্ষরণ হয়েছিল নেপালের কারণেই এবার ফাইনালে সব হিসেব চুকানোর পালা সেমিফাইনালে আঘাত পাওয়ায় আসর শেষ নিয়মিত গোলরক্ষক শ্রাবণের তার জায়গায় বদলি হয়ে মাঠে এরই মধ্যে নিজের বীরত্ব দেখিয়েছেন আসিফ ফাইনালেও গোলপোস্টের নিচে থাকছেন তিনি কার্ডের কারণে ফাইনালে খেলতে পারবেন না ডিফেন্ডার কামাচাই মার্মা রিকভারির জন্য পর্যাপ্ত সময় না পেলেও ফাইনালে তা কাটিয়ে ওঠার লক্ষ্য কোচ মারুফুলের নেপালকে শক্ত প্রতিপক্ষ মানলেও পরিকল্পনা অনুযায়ী পারফর্ম করবে দল আশা তার নেপালের প্রতি আমার অনেক রেসপেক্ট আছে তাদের অনেক স্কোয়াডটা ভালো তারা এখানে বড় হয়েছে এই মাটি তারা খেলে বড় হয়েছে এবং তাদের উইঙ্গারগুলো বে ফাস্ট কিছু কনসিডারেশনে রেখে আমি আমরা যদি আমাদের প্লেয়ারদেরকে যদি তাদেরকে ফুল ফিট অবস্থায় মাঠে রাখতে পারি এবং

আমাদের তো দেখাবো সেমিফাইনালে ভারতকে হারানোয় বাংলাদেশকে এখন আর হালকা ভাবে দেখছে না নেপালও বাংলাদেশ একদম প্রামাটি হয় বাংলাদেশ প্রমাণ করেছে তারা কতটা শক্তিশালী ওরা শিরোপা জয়ের জন্য মরিয়ে হয়ে খেলবে আমাদেরও সে অনুযায়ী তৈরি থাকতে হবে 2022 সালের সেপ্টেম্বরে এই নেপাল থেকে নারী সাফের ট্রফি নিয়ে ফিরেছিল সাবিনারা আসিফ পিয়াস চাওয়া শিরোপা জিতে অস্থির ক্রীড়াঙ্গনে স্বস্তি উপহার দেয়া পারভীন আক্তার সময় সংবাদ সেমিফাইনালে ভারতের বিপক্ষে টাই দুর্দান্ত দিয়ে বাংলাদেশকে জেতাতে পেরে গর্বিত দলের গোলরক্ষক আসিফ ভুঁইয়া জয়ের মুহূর্তটা আজীবন স্মরণীয় হয়ে থাকবে বলে জানান তিনি ফাইনালে সুযোগ আসলে আরও ভালো কিছু উপহার দিতে চান আসিফ সঙ্গে দেশকে প্রথমবারের মতো জেতাতে চান সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা শুরুর একাদশে ছিলেন না মাঠে নামেন দলের মূল গোলরক্ষকের বদলে হিসেবে আর নেমি হজম করেন গোল আবার এমন একটা সেভ দিয়ে সেই আসিফি বনে যান বাংলাদেশের জয়ের নায়ক ডিফেন্ডার উইথ দ্য শট প্রথম 36 মিনিটে আসাদুল মোল্লার গোলে এগিয়ে ছিল লাল সবুজ দ্বিতীয় অর্ধে শ্রাবণের চোট 69 মিনিটে বদলি হিসাবে নেমে 75 মিনিটে সবাইকে হতাশায় ডোবান আসিফ তখনই অবশ্য অনেকে ধারণা করেছিল হয়তো হাতছাড়া হয়ে গেল ম্যাচটা তবে সেই আসিফই আবির্ভূত হন ত্রাণকর্তার রূপে প্রমাণ করেন নিজের যোগ্যতা আনন্দে ভাসান পুরো বাংলাদেশকে আমি যখন মাঠে নামছি তখন আসলে আমরা 1-0 তে উইন ছিলাম মানে তখন আমি নামার পরে একটা গোল কনসিভ করি তারপরেও আমি মেন্টালিটি হাই রাখছি আমার নিজের উপরে বিশ্বাস ছিল আর আমি ওদেরকে একটা কথাই বলছি যে তোমরা পাঁচটায় পাঁচটায় গোল করো এর ভিতরে আমি একটা দুটা সেভ দিব আমার উপর বিশ্বাস রাখো প্লাস্ট শটটাতে আমি ওর সাথে একটু মেন্টাল গেম খেলতে চাইছিলাম ওরা মানে কি বলতেছিলাম যে তুমি তোমার বলটা আমি সেভ করবো বা এরকম কিছু আমি বলতেছিলাম পরে ও মানে একটু নার্ভাস ফিল করতেছিল আমার কাছে মনে যেতেছিলো আমি আমরা একটা বডি ডিফেন্ডিং দেওয়ার পরে মানে সোজাই মেরা থেকে বলটা সেমিফাইনালে ভারতের বাধা টপকেছে বাংলাদেশ ফাইনালে প্রতিপক্ষ স্বাগতিক নেপাল আর এর আগে ফাইনাল খেলল এই টুর্নামেন্টে কখনো শিরোপার মুখ দেখেনি লাল সবুজ তবে এবার সব দিক থেকে এগিয়ে মারুফুল হকের দলটাই অন্তত এবার আক্ষে ঘুচাতে চান আসিফ যদিও ফাইনালে মিস করবেন সতীর্থ মেহেদী হাসান শ্রাবণকে শ্রাবণের সাথে অল টাইম কথা হইতেছে সে যে তো আমার রুমমেট প্লাস ফ্রেন্ড তো আমি মাঠ থেকে এসে সাথে সাথে ওকে আগে ফোন দিছি যেহেতু একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তো ও সবার দেশবাসী এবং আমার টিমমেট সবার কাছেই আমার চাওয়া যে অর জন্য সবাই দোয়া বলবেন যাতে খুব তাড়াতাড়ি মাঠে ফিরতে পারে সেমিফাইনালের আগে বাংলাদেশের দুশ্চিন্তা ইনজুরিতে ছিটকে গেছেন গোলরক্ষক মেহেদি হাসান শ্রাবণ টুর্নামেন্টে লাল চোবুলতে একমাত্র হার এসেছিল এই নেপালের বিপক্ষে তবে বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে হারানোর পর আত্মবিশ্বাস বেড়েছে দলের সুযোগ পেলে নিজের সর্বোচ্চটা দিয়ে লড়াই করতে প্রস্তুত গোলরক্ষক আসিফ তামিম হোসেন সময় সংবাদ এবারে ক্রিকেট প্রসঙ্গ বাংলাদেশ দলের কোচের চাকরি হারাতে পারেন চান্ডিকা হাথুরু সিংহে বিসিবি সূত্রের খবর কাল বোর্ড সভাতে আসছে চূড়ান্ত সিদ্ধান্ত এদিকে সাকিবের খেলা নিয়েও ইতিবাচক ক্রিকেট বোর্ড হত্যা মামলায় ক্রিকেট বোর্ডকে পাশে পাচ্ছেন সাকিব আল হাসান তাকে সব ধরনের আইনি সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছে বিসিবি শোনা যাচ্ছে লিগেল নোটিসের জবাবে জানানো হয়েছে খেলা চালিয়ে যেতে পারবেন এই অলরাউন্ডার তবে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে দেশে ফিরছেন না সাকিব কাউন্টি ক্রিকেট খেলতে সরাসরি ইংল্যান্ডে পাড়ি জমাবেন তিনি দেশের ক্রিয়াঙ্গনের সবচেয়ে আলোচিত ব্যক্তি সাকিব আল হাসান বিভিন্ন সময় বিভিন্ন কর্মকাণ্ড দিয়ে খবরের শিরোনাম হয়েছেন এই অলরাউন্ডার তবে এবার গুরুতর অভিযোগ আনা হয়েছে দেশের ক্রিকেটের পোস্টার বয়ের বিরুদ্ধে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিবের বিরুদ্ধে হয়েছে হত্যা মামলা এই মামলা মাথায় নিয়ে রাওয়ালপিন্ডি টেস্ট খেলেছেন সাকিব হত্যা মামলার আসামি হওয়ায় তার দ্বিতীয় টেস্ট খেলা নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা এই ইস্যুতে পুরো ক্রিকেট বিশ্বে তোলপাড় শুরু হলেও সাকিবের বিরুদ্ধে এখনই কোনো অ্যাকশানে যাচ্ছে না বিসিবি দুপুরে এক সাক্ষাৎকারে সাকিবের বিরুদ্ধে লিগাল নোটিশ না পাওয়ার কথা জানান বিসিবির এক পরিচালক আইনি কোনো নোটিশ পাওয়ার পর উনি বলেছেন বাট এখন পর্যন্ত আমি জানার মতো কোনো আইনি কোনো কিছু বিসিবিতে এখনও পাইনি পরে লিগাল নোটিশ পেয়ে তার জবাব দেন বিসিবি সভাপতি হত্যা মামলা থাকলেও সাকিবকে সব ধরনের আইনি সহযোগিতা দেওয়ার কথা জানান ফারুক আহমেদ মামলা থাকলেও সাকিবের খেলা চালিয়ে যেতে নেই কোনো সমস্যা সভাপতি থাকা অবস্থায় এদিকে পাকিস্তান সিরিজ শেষে দলের সঙ্গে দেশে ফিরছেন না সাকিব আল হাসান বিসিবি থেকে সবুজ সংকেত পাওয়ায় কাউন্টি ক্রিকেট খেলতে পাকিস্তান থেকে সরাসরি ইংল্যান্ডে পারে জমাবেন তিনি আর ভারত সিরিজ দিয়ে দলের সঙ্গে আবারও যোগ দেওয়ার কথা আছে তার 2023 হাজার তেইশ বিশ্বকাপের ব্যর্থতার রিপোর্ট ক্রিকেট বোর্ডে জমা হলেও তা প্রকাশ করেনি বিসিবি নতুন সভাপতি চাইলে তা জনসম্মুখে আনা হবে বলে জানান আকরাম খান আমাদের ওয়ার্ল্ড কাপের মূল্যায়নটা পারফরমেন্স খারাপ ছিল ওটার মূল্যায়ন করতে সেটা আমরা করেছি এবং সেটা আমরা বোর্ডকে জমা দিয়েছি এবং দুই একজনের নামে আপনার অভিযোগ ছিল বাট সেগুলো আমরা যা পেয়েছি সেটাও কিন্তু ওই রিপোর্টে আমাদের দেওয়া যেহেতু এখন নতুন বোর্ড আসছে বোর্ড যদি সিদ্ধান্ত অবশ্যই সেটা আপনার পেয়ে যাবে এ মুহূর্তে মিরপুর শে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার সাব্বির মিথুন সরাসরি চলে যাচ্ছে তার কাছে মিথুন বাংলাদেশের ঐতিহাসিক জয়ের পরে এই লঙ্কান কোচকে নিয়ে নিজের পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত বদল করবেন কিনা না ফারুক আহমেদ সেটা আসলে প্রশ্ন উঠেছিল তবে যতটুকু গুঞ্জন শোনা যাচ্ছে কিংবা সূত্রের দাবি তাতে এই আগামীকালকের যে বোর্ড সভা রয়েছে বেলা তিনটা নাগাদ শুরু হবে বিসিবিতে সেই সভাতে চণ্ডিকা হাতুরু সিংয়ের ভবিষ্যৎ নিয়ে একটা বড় সিদ্ধান্ত আসতে পারে এবং ফারুক আহমেদ হয়তো সেই কঠিন পথেই হাঁটতে যাচ্ছেন যেখানে আসলে দুই কোটি টাকারও বেশি ক্ষতিপূরণ দিয়ে এই লঙ্কান কোচকে বিদায় করতে হবে এবং তাও আসলে এমন একটা সময় যখন চ্যাম্পিয়ন্স ট্রফি দরজায় করানো আসছে কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে দলগুলো প্রস্তুতি নেওয়া শুরু করেছে আপনারা যেমনটা জানেন আগের পূর্ব নির্ধারিত ভেনু পাকিস্তানে এই টুর্নামেন্ট আগামী বছর শুরু নাগাদি হওয়ার কথা এবং সেই টুর্নামেন্টে বাংলাদেশ দল অংশগ্রহণ করতে যাবে এবং আইসিসির এই মেগা ইভেন্টে বাংলাদেশ দলের প্রস্তুতি কেমন হবে সেটাও আসলে অনেকাংশে নির্ভর করছে যে এখন থেকে নেয়া এই ফর্ম্যাটে নিজেদের প্রস্তুতির ওপরে এবং তা যদি হয় তাহলে চান্ডিকা হাতুরু সিংহকে ছেড়ে দিয়ে বিসিবির জন্য একটা বড় কঠিন পরীক্ষায় অপেক্ষা করবে কারণ এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেটে বিদেশি ভালো মানের কোচ পাওয়া যেমন একটা কঠিন ব্যাপার তার পাশাপাশি এই অল্প সময়ের মধ্যে বাংলাদেশ টিমের ড্রেসিং রুমের সঙ্গে মানিয়ে নেবেন এমন কোনো কোচ আসলে পাওয়া যাবে কি না সেটাও একটা বড় প্রশ্ন তবে চান্ডিকা হাতুরুসিংহকে সরিয়ে দিলে আপাতত লোকাল কোচদের ওপরেই ভরসা রাখতে যাবেন ফারুক আহমেদের নেতৃত্বাধীন বিসিবি এবং সেক্ষেত্রে হয়তো মোহাম্মদ সালাউদ্দিনের নাম সব থেকে বেশি আলোচিত যার আসলে বিপিএলে কিংবা ঢাকা প্রিমিয়ার লিগে কোচিং অভিজ্ঞতা বেশ সমৃদ্ধ এবং তার হাতে বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের যেভাবে সাফল্য দেখা দিয়েছে তাতে দেশের অনেক ক্রিকেট প্রেমীরা সহ আসলে অনেক ক্রিকেট বিশ্লেষকরাও মনে করেন যে মোহাম্মদ সালাউদ্দিনের হাতে বাংলাদেশ দলকে দেওয়াটা আসলে ভালো সিদ্ধান্ত হবে এর আগে মোহাম্মদ সালাউদ্দিন বাংলাদেশ দলের সহকারী কোচের ভূমিকা পালন করেছেন তবে প্রধান কোচ হিসেবে তাকে কখনোই দেখা যায়নি নানান সময় তিনি বিসিবির অনেক সমালোচনা করেছেন অনেক জায়গায় সংস্কারের কথা বলেছেন তবে এই দেশি কোচকে আসলে এখন পর্যন্ত হেড কোচের ভূমিকায় দেখা যায়নি যদিও বা এই গুঞ্জনে থাকা মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে আমি কথা বলার চেষ্টা করেছিলাম তার কাছে জিজ্ঞাসা আসলে এই এই গুঞ্জনের ব্যাপারে তবে সে যতটুকু জানিয়েছে এখন পর্যন্ত বিষয়ে তাকে বিসিবির পক্ষ থেকে কোনো ধরনের প্রস্তাব দেয়া হয়নি যদিও বা যদি প্রস্তাব দেওয়া হয় তাতে সব পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে হয়তো সে বিষয়টা ভেবে দেখবেন পাশাপাশি আমি বলতে যে সাকিবুল হাসানের ব্যাপারটা সাকিবুল হাসানের দেশে যে হত্যা মামলা করা সে এরপরে সাকিব হাসানের খেলা না খেলা নিয়ে অনেক গুঞ্জন অনিশ্চয়তা তৈরি হয়েছে যদিও বা গতকালকে বিসিবি তরফ থেকে জানানো হয়েছে যে সাকিবকে ক্রিকেট চালিয়ে যাওয়ার জন্য সকল ধরনের সাহায্য বোর্ডের পক্ষ থেকে করা হবে সেটা যদি লিগাল কোনো সাহায্য করতে হয় তাও করতে প্রস্তুত ফারুক আহমেদের নেতৃত্বাধীন বিসিবি পাশাপাশি সাকিব হাসান এই মুহূর্তে দেশে আসতে যাচ্ছেন না তিনি পাকিস্তান সিরিজের পরেই ইংল্যান্ডের যে কাউন্টি ক্রিকেট টুর্নামেন্ট রয়েছে যেখানে কিনা দীর্ঘ এগারো বছর পরে তিনি খেলতে যাবেন সেই টুর্নামেন্টের একটা ম্যাচ খেলবেন এবং সেখানে আসলে ইন্ডিয়া সিরিজের প্রস্তুতি নেবেন সব মিলে বলা যায় সাকিব আল হাসান শেখ হাসিনা স্টেডিয়াম কিংবা হাতুর সিং এর ভবিষ্যৎ এই সব কিছু বিষয়ে বৃহস্পতিবারে বোর্ডের যে সভা ঠিক করা হয়েছে সেই সভায় আসলে বড় ধরনের সিদ্ধান্ত আসতে যাচ্ছে যা কিনা দেশের ক্রিকেটেও বড় পরিবর্তন আনতে পারে আমার কাছে হোম ক্রিকেট থেকে এখন পর্যন্ত এই ছিল সব শেষ আগামীকাল বিসিবির বোর্ড সভা কোচান্ডিকা হাথুর সিংহের চাকরির সংখ্যা এবং সাকিব আল হাসান প্রসঙ্গে সবশেষ তথ্য জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী সাব্বির মিথুন কামাল থেকে পাপনের পর ফারুক আহমেদ একের পর এক বোর্ড সভাপতি বদলালেও বহাল তবিয়তে থেকে যান বীরপুরের পিচ কিউরেটর গামিন সিলভা যার বেতন জাতীয় দলের অনেক ক্রিকেটারের চেয়েও বেশি গামিনীর বিরুদ্ধে গ্রাউন্ডস কর্মীদের পারিশ্রমিক আটকে রাখার অভিযোগও আছে ছুটি কাটিয়ে আর ফিরবেন না ধারণা করা হলেও গামিনী মিরপুরে ফিরেছেন পুরনো চেহারায় যার থেকে মুক্তি পাবার অপেক্ষায় সেরে বাংলার মাঠ কর্মীরাও সরকার থেকে বিসিবি প্রধান এই আগস্টে বদলে গেছে সবই বদলায়নি কেবল একজন দীর্ঘ চোদ্দ বছর ধরে যিনি নিয়ন্ত্রণ করেন হোম অফ ক্রিকেটের উইকেটের চালচিত্র গত তেরো আগস্ট ছুটিতে গিয়েছিলেন গামিনী ডিসিলভা ফারুক আহমেদের দায়িত্ব গ্রহণের পর এই লঙ্কান কিউরেটর ফিরবেন না বলেই ধারণা করা হলেও ছুটি শেষের একদিন আগেই কর্মক্ষেত্রে ফিরেছেন তিনি মাসিক বেতন সাড়ে পাঁচ হাজার ডলার বাংলাদেশি মুদ্রায় যা সাড়ে ছয় লাখ টাকারও বেশি কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের মধ্যে গামিনীর চেয়ে বেশি বেতন কেবল তিন ফরম্যাট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও সাকিব আল হাসানের দেশকে ১৬ বছরের বেশি প্রতিনিধিত্ব করা মুশফিকুর রহিম রিয়াদ কিংবা লিটন মুমিনুলরাও কম টাকা পান এই লঙ্কানের চেয়ে তো গেল নগদ অর্থ ক্রিকেট বোর্ড থেকে গামিনীকে দেয়া হয়েছে আবাসন ও ব্যক্তিগত গাড়ি ছুটির সময় বিমানের টিকিট সব মিলিয়ে স্বপ্নের এক চাকরি এই পিচ কিউরেটরের শেষ চোদ্দ বছরে এমন বহুল চাকরি করার পরেও মিরপুরের পিচে কতটুকু বদল এসেছে সে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক অথচ ওই একই মাঠে দেশীয় গ্রাউন্ডসম্যানদের বেতন কত জানেন সবশেষ বেতন বৃদ্ধির দুই হাজার সহ মোট বেতন এখন চোদ্দ হাজার চুক্তি অস্থায়ী নতুনদের জন্য সে বেতন আরও তিন হাজার টাকা কম থাকার ব্যবস্থা স্টেডিয়ামের ঝুপড়ি ঘর খাওয়া দাওয়ার ব্যবস্থা নিজ পকেট থেকে গামিনীর ছত্রছায়া দাতারা এতটাই শক্তিশালী যে টনি হ্যামিং মতো বিশ্বমানের পিচ কিউরেটর টিকতে পারেননি এই লঙ্কানের হোম আপ ক্রিকেট হলেও হেমিংকে ঘোরানো হয়েছে এক ভেনু থেকে অন্যটিতে কাজের স্থায়ী সুযোগ না পাওয়ায় অভিমান নিয়েই চাকরি ছেড়ে দিয়েছেন যাবার আগে যা বলেছেন তা রীতিমতো বিস্ফোরক বিসিবিতে শক্ত অবস্থান লঙ্কান মাফিয়াদের গ্রাউন্ডসে যেখানে এক আধিপত্য গামিনীর পাশাপাশি গ্রাউন্ডস কমিটির আব্দুল বাতেনের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে তাদের দাপটে গামিনীকে নিয়ে মুখ খুলতে চান না বাকিরাও আপনাদেরকে বলেছি একটা মিটিং ছাড়া কোনো মিটিং হয়নি তো মিটিং এর সিদ্ধান্ত এগুলো বলা যাবে না আমার মনে হয় যে এই ধরনের প্রশ্ন না করলেই ভালো গামিনীর বিরুদ্ধে বিস্তর অভিযোগের সবশেষ লোকাল গ্রাউন্ডসম্যানদের টাকা আটকে রাখা বিপিএল সহ ঘরোয়া টুর্নামেন্টের শেষে তাদের উপহার দেয়া প্রাইজ মানি আটকে আছে এই লঙ্কান কিউরেটরের অ্যাকাউন্টে সে টাকা কবে নাগাদ মাঠকর্মীদের হাতে পৌঁছাবে তা অনিশ্চিত তবে গামিনী যে আপাতত বহাল তবিওতেই থাকছেন তা সুস্পষ্ট সুনিশ্চিত সাব্বির মিথুন সময় সংবাদ ঢাকা বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ালেন যুব বিশ্বকাপ জয়ী দুই ক্রিকেটার মাহফুজুর রহমান রাব্বি ও জিশান আলম কুবিল্লার প্রত্যন্ত অঞ্চলে স্বশরীরে ত্রাণ নিয়ে হাজির হন তারা অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে আর দেরি না করে বন্যার সহযোগিতায় নেমে পড়েন এইচপি দলের দুই সদস্য তাদের এই উদ্যোগে সশরীরে উপস্থিত হতে না পারলেও সহযোগিতার হাত বাড়িয়েছেন এইচপি দলের অন্যান্যরাও প্রত্যাশা এই উদ্যোগে কিছুটা হলেও কাটবে বন্যার্তদের দুর্ভোগ চারিদিকে থৈ থই পানি যেদিকে চোখ যায় সেখানে কোমর সমান চল বানের পানিতে ভাসছে ঘরবাড়ি স্কুল মসজিদ সহ সকল স্থাপনা কোথাও কিছুটা পানি কমেছে কোথাও আবার উন্নতি নেই বানবেতর জীবনযাপন করছেন বন্যা কবলিতরা বন্যার্থদের উদ্ধারে বিভিন্ন সহযোগী সংগঠন সেনাবাহিনী কাজ করলেও এখনও বিপর্যয়ের মধ্যে সেখানকার মানুষজন ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর সহ দেশের বিভিন্ন জেলার মানুষের দুর্ভোগে মন কাঁদছে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সবার বন্যার্থদের সহায়তায় ইতোমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে চলছে গণত্রাণ কর্মসূচি তবে যুব বিশ্বকাপ জয়ী দুই ক্রিকেটার রাব্বি ও জিশান হাঁটলেন পথে মাত্রই অস্ট্রেলিয়ায় দুর্দান্ত পারফর্ম করে অ্যাডিলাইট স্ট্রাইকার্সের বিপক্ষে ফাইনাল খেলে দেশে ফিরেছে বাংলাদেশ এইচপি দল তবে দেশের মানুষের এমন দুর্ভোগে আর ঘরে বসে থাকা নয় নিজেদের উদ্যোগ আর সতীর্থদের সহযোগিতায় এবার বন্যা কবলিত এলাকায় সশরীরে হাজির মাহফুজুর রহমান রাব্বি ও জিশান আলম দুর্গত এলাকা কুমিল্লার চোদ্দ গ্রামের ধোর করায় শুকনো খাবার পানি সহ প্রাণ নিয়ে হাজির এই দুই ক্রিকেটার সেখানে উপস্থিত হতে না পারলেও সতীর্থদের মাধ্যমে সহযোগিতা পাঠাতে পিচ পাহননি আবু হায়দার রনি রিপন মন্ডলরা স্থানীয় সামাজিক সংগঠন মিলেনিয়াম ফ্রেন্ডস এর সহযোগিতায় বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ পৌঁছে দেন তারা প্রত্যাশা এই উদ্যোগে কিছুটা হলেও খুঁজবে মানবেতর জীবন যাপন করা বন্যা কবলিতদের দুর্ভোগ যেহেতু আমাদের দেশের একটা এরকম একটা দুর্যোগ এসেছে তো আমার কাছে মনে হলো যে না কিছু একটা করা উচিত আমাদের থেকে সো আসলে এইখান থেকে আসলে উদ্যোগটা নেওয়া এই বর্ণার্থীর মধ্যে যারা অসহায় মানুষ তাদের সবাই আমরা দেশের মানুষ একটাই প্রত্যাশা সবাই যাতে এগিয়ে আসুন আরও অনেক মানুষের কাছে অনেকভাবে অনেক কিছু যাওয়া দরকার খাবার পাচ্ছেন অনেকে সবাই দরকার যে তাদের হেল্প করা সাহায্য করা আমি একটাই বলবো দেশের মানুষ সবাই এগিয়ে আসুন সবার সম্মিলিত উদ্যোগে ধীরে ধীরে দুর্ভোগ কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন বন্যার্তরা সমাজের সকল শ্রেণী পেশার মানুষ এগিয়ে আসলেই সম্ভব ফেনী কুমিল্লা নোয়াখালীর এই দুর্ভোগ ঘোচানো এই বিপদ থাকবে না এই বিপদ ইনশাল্লাহ একদিন কেটে যাবে কিন্তু এই যে দুঃসময় এই দুঃসময় গুলো আমরা সবাই যদি এগিয়ে আসি সামাজিক সাহায্য করি তাহলে অবশ্যই মানুষ আরো বেশি উপকৃত হবে কবলিতদের দুর্ভোগে পাশে থাকতে পারা বড় স্বস্তির বিষয় বলে জানান যুব বিশ্বকাপ জয়ী এই দুই ক্রিকেটার খন্দকার সময় সংবাদ আবার দেশের ফুটবলের খবর ভুটানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ সামনে রেখে অনুশীলন ক্যাম্প শুরু বাংলাদেশ ফুটবল দলের বসুন্ধরা কিংস ফুটবলারদের বাদ দিয়ে অনুশীলন সেরেছে হ্যাভিয়ার কাপড় দল লম্বা বিরতির পর ব্যস্ততা শুরু জাতীয় ফুটবল দলে সবশেষ লেবাননের বিপক্ষে ম্যাচের পর অনুশীলনে ফিরেছে হাভিয়ার ক্যাবরের দল এবার গন্তব্য ভুটান সেপ্টেম্বর উইন্ডোতে সেখানে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ সে ম্যাচ সামনে রেখে প্রথম দিনের মতো অনুশীলন করেছে জামাল ভুইয়ার দল জন ফুটবলার নিয়েই অনুশীলনে মনোযোগী ছিলেন কোচিং স্টাফরা ছিলেন না বসুন্ধরা কিংসের ফুটবলাররা প্রথম দিনের অনুশীলনে ফিটনেস উন্নয়নে নজর ছিল কোচিং স্টাফদের র্যাঙ্কিংয়ে বাংলাদেশ থেকে এগিয়ে ভুটান তার উপর হোম অ্যাডভান্টেজের সুবিধা পাবে স্বাগতিকরা এছাড়া টার্ফের মাঠে খেলা সহ ভুটানের উচ্চতাও বড় চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে সব চ্যালেঞ্জ মোকাবেলা করে পয়েন্ট আদায়ের লক্ষ্য জামাল ভুইয়া দলের আমাদের যে হাতে যে টাইম আসছে এটা হচ্ছে অনেক শর্ট তো এই শর্ট টাইমের ভিতরে যে একটা দিন রেডি হওয়া তাছাড়া আমাদের লিগ শেষ হয়েছে প্রায় দুই মাস আগে তো এই ক্ষেত্রে অনেকটা চ্যালেঞ্জিং ওখানে তো সম্ভবত টার্ফে খেলা হবে মেবি তো আমাদের তো প্রস্তুতিটা ওভাবে নিতে হবে হার্ট মানে পাওয়ার ট্রেনিং যেমন আমরা বিগত এক সপ্তাহ আমরা আমাদের কোচ আমাদের একটা শিডিউল দিয়েছিল তো আমরা ওই শিডিউল অনুযায়ী কাজ করছি অনূর্ধ্ব বিশ সাব চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে লাল সবুজরা জুনিয়রদের এ জয় বাড়তি আত্মবিশ্বাস যোগাবে সিনিয়রদেরও এছাড়া র্যাঙ্কিং এর জন্য এ ম্যাচ দুটোকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ ভুটানের বিপক্ষে পয়েন্ট আদায় করতে পারলে সুবিধা মিলবে এফসি এশিয়ান কাপেও বাংলাদেশের যে অনূর্ধ্ব বিশ যে ফাইনালে উঠছে এটা অনেক আমাদের জন্য উৎসাহীন তো আমরাও চেষ্টা করব যাতে আমরা যে নেক্সট ম্যাচগুলো আসছি এইগুলা উইন করে আমরা একটু ফিফা র্যাঙ্কিং যদি আগাইতে পারি তাহলে আমাদের জন্য এশিয়ান কাপের জন্য আরও একটু সোজা হবে ওরা যে ওখানে খেলছে এটা আমাদের জন্য একটা প্লাস কারণ ওরা অলরেডি এই নেপালের যে এনভায়রনমেন্ট অনেকটা ভুটানের মতোই সেই এনভায়রনমেন্টের সাথে এবং যে আলটিচিউড উচ্চতার যে কথাটা বলছি সেটার সাথে তারা অলরেডি তারা অভস্ত হয়ে গিয়েছে বৃহস্পতিবার বসুন্ধরা কিংসের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলতে পারে জাতীয় দল এতে দুই দল থেকে খেলোয়াড় নির্বাচনের সুবিধা নিতে পারবে টিম ম্যানেজমেন্ট রিফাজুল ইসলাম মিরন সময় সংবাদ ঢাকা বিপিএল ফুটবলে খেলা ক্লাবগুলোর আর্থিক দিক বিবেচনায় মৌসুম শুরুর আগেই এবার পার্টিসিপেশনস মানি বুঝিয়ে দিতে চায় বাফুফে স্পন্সর চূড়ান্ত হলেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান লীগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান যৌক্তিক কিছু দাবিতে একতটা বাংলাদেশ প্রেমিয়ার লীগের ক্লাব এজন্য বৈঠকও হয়েছে এক দফা প্রথম বৈঠকে বসুন্ধরা কিংসের কোনো প্রতিনিধি ছিলেন না তাই এদিন কিংস সভাপতির দ্বারস্থ বাকিরা তার সঙ্গে বৈঠক করার উদ্দেশ্য দুটো তিনি যেমন বসুন্ধরা কিংসের প্রধান একই সঙ্গে লীগ কমিটির চেয়ারম্যান বাকি ক্লাবগুলোর জন্য এ যেন এক ঢিলে দুই পাখি শিকারের সুযোগ দেশের বর্তমান প্রেক্ষাপটে মারাত্মক আর্থিক সংকটে ক্লাবগুলো যদিও পলিসির কারণে এই সংকট কখনোই তাদের পিছু ছাড়ে না আপাতকালীন সংকট সমাধানে প্রত্যেকের জোর দাবি লীগ শুরুর আগেই পার্টিসিপেশনস মানে যার প্রয়োজনীয়তা অনুভব করেছেন কিংস সভাপতি তবে সিদ্ধান্তটা তিনি দিয়েছেন পেশাদার লীগ কমিটির চেয়ারম্যান হিসেবেই পরবর্তী সিজন আমাদের শুরু হচ্ছে সেক্ষেত্রে আমরা একটা নীতিগত সিদ্ধান্তে আমরা এসেছি আমরা যে স্পন্সরই আসুক না কেন এক্সওয়াইজেড তাদের তারা যে পরিমাণ টাকাই স্পন্সর থাকুক তার একটা নির্দিষ্ট পরিমাণ ক্লাবগুলোর মধ্যে আমরা ডিস্ট্রিবিউট করে দেব বঙ্গবন্ধু স্টেডিয়াম প্রস্তুত না থাকায় মারাত্মক ভেন্যু সংকটে ফুটবল এবার আর ঢাকা থেকে খুব দূরে গিয়ে খেলতে চায় না কেউ সেই দাবিতে সবাই একমত যেমন একমত পোষণ করেছে গেল দুই মৌসুমের বকেয়া পার্টিসিপেশনস মানি পেতে সব মিলে দ্রুতই একটি চাহিদা পত্র বাফফেতে দেওয়ার কথা জানান কিংস সভাপতি যুক্তি কিছু দাবি আছে এবং কিছু দাবি অন্যান্য সময় অযৌক্তিক মনে হলো বর্তমান বাস্তবত প্রেক্ষাপটে বর্তমান দেশের অবস্থা পরিপ্রেক্ষিতে তো সেগুলিকে কিছুটা বাস্তবসম্মত আমাকে ধরে নিতেই হবে অবস্থা পরিপ্রেক্ষিতে তো আমরা ওই দাবি দাওয়াগুলো নিয়ে বা ওই প্রস্তাবগুলো নিয়ে আলোচনা করেছি বেশ কিছু বিষয় আমরা ঐক্যমতে পৌঁছেছি এবং কিছু বিষয় নিয়ে বিভিন্নজনের বিভিন্ন মতামত থাকলেও আমরা একটা সিদ্ধান্ত উপনীত হয়েছি সেই সিদ্ধান্তসমূহ আমরা হয়তো প্রস্তাবনা আকারে কাল পরশুর মধ্যে বাফুফের কাছে পেশ করব এবার লিগের আগে আর কোনো প্রি সিজন টুর্নামেন্ট নয় সরাসরি মাঠে গড়াচ্ছে বিপিএল অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে খেলার প্রস্তুতি নিচ্ছে সবাই সিজন শুরুর ব্যাপারে ক্লাবগুলোর মধ্যে মতকে আমরা পোস্টে পেরেছি যে অক্টোবরের ফার্স্ট উইকে আমরা পরবর্তী সিজনটাকে শুরু করব এস এম ইকবাল সময় সংবাদ ঢাকা আইসিসি নতুন চেয়ারম্যান নির্বাচিত হলেন বিসিসিআই সচিব জয়শা বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হিসেবে পয়লা ডিসেম্বর দায়িত্ব নেবেন তিনি নতুন চ্যালেঞ্জ পেয়ে ক্রিকেটের বিশ্বায়নে ভূমিকা রাখার কথা জানিয়েছেন জয়শাহ প্রভাবশালী ভারতীয় বোর্ডের সভাপতি রজারবিণী হলেও কার্যত সর্বময় ক্ষমতার অধিকারী ছিলেন জয় শাহ আইপিএল দিয়ে অর্থের পাহাড়ে বিসিসিআই মার্কেট সম্প্রচার সত্ত্ব স্পন্সর অর্থের যোগানে ভারতীয়দের ওপর একরকম নির্ভরশীল ক্রিকেট বিশ্ব সে সুবাদে দেশটির ক্রিকেট বোর্ডের সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তি এমনিতে ছিলেন ক্রিকেট বিশ্বেরও সবচেয়ে ক্ষমতাধর আর এবার হয়ে গেলেন সর্বে সর্বা ইতিহাসের সর্বকনিষ্ঠ আইসিসি চেয়ারম্যান পঁয়ত্রিশ বছর বয়সী জয় শাহ ২০১৯ সালের অক্টোবর থেকে বেশ দাপটের সঙ্গে বিসিসিআই সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন আর দুই হাজার একুশের জানুয়ারি থেকে ছিলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি দীর্ঘদিন ধরেই আলোচনায় ছিল গ্রেগ বার্কলের পর তিনিই বসবেন আইসিসির চেয়ারে শেষ পর্যন্ত গুঞ্জনটাই সত্যি হল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান গুরুদায়িত্ব নিয়ে রোমাঞ্চিত এই ভারতীয় জানিয়েছেন ক্রিকেটের প্রসারে নিজের প্রাথমিক পরিকল্পনা এটা আমার জন্য সম্মানের ক্রিকেট বিশ্বায়নে ভূমিকা রাখতে চাই ভিন্ন ভিন্ন ফরমেট চালিয়ে নিতে ম্যাচ সংখ্যায় ভারসাম্য আনা খুব গুরুত্বপূর্ণ নতুন প্রযুক্তির সঙ্গে অভ্যস্ততার জন্য সবাইকে উৎসাহিত করতে হবে ক্রিকেটকে অতীতের যে কোনো সময়ের তুলনায় জনপ্রিয় করে তুলতে চাই আমি দুই হাজার লস অ্যাঞ্জেলেস আসর দিয়ে দীর্ঘ একশো বছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট আমেরিকান সোয়েলের গ্রেটেস্ট শো অন আর্থকেই ব্যাট বলের খেলাটির গ্লোবালাইজেশনের জন্য সুবর্ণ সুযোগ মনে করছেন তিনি অভিজ্ঞতাকে যেমন আমরা গুরুত্ব দেব একই সঙ্গে নতুন আইডিয়া নিয়েও কাজ করব দুই হাজার লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তির বিরাট ব্যাপার আমি নিশ্চিত খেলাটির প্রসারে এটা অভূতপূর্ব ভূমিকা রাখবে এক ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবেন জয় শাহ মাকসুম আলম খান সময় সংবাদ মারা গেলেন উরুগুয়ের ঘরোয়া ফুটবলের সফল ক্লাব ন্যাসিওনালের ডিফেন্ডার হুয়ান ইজিকুয়ের দর সাতাশ বছর বয়সে এই ফুটবলারের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ক্লাবটি এই ফুটবলারের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দক্ষিণ আমেরিকান ফুটবলে গত ২২ আগস্ট মহাদেশীয় প্রতিযোগিতা কোপা লিভার দেরেস ব্রাজিলিয়ান ক্লাব সাও পাউলোর বিপক্ষ মাঠে নামে ন্যাসিওনাল ম্যাচের চুরাশি মিনিটে অনিয়ন্ত্রিত হৃদস্পন্দনের ফলে মাঠেই অসুস্থ হয়ে পড়ে নিজিকোয়ের প্রাথমিক চিকিৎসা দিয়েও তার জ্ঞান ফেরানো সম্ভব হয়নি পরে তাকে নিয়ে যাওয়া হয় আলবার্ট আইনস্টাইন হাসপাতালে সেখানে ছয় দিন মৃত্যুর সঙ্গে লড়ে বুধবার সকালে পরপারে পাড়ি জমান এই ফুটবলার এপরে খেলা শুরুর শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিতেছে একবার কিছুক্ষণ পর সাফ অনূর্ধ্ব-20 ফুটবলের শিরোপার মহারণে বাংলাদেশের সামনে নেপাল চ্যাম্পিয়ন হয়ে দেশে ফেরার লক্ষ্য যুবদের কার্ড ও ইনজুরিতে একাদশে পরিবর্তনের আভাস এই ছিল খেলার সময়ের এখনকার আপডেট এরপর থাকছে দুপুরের সময়ের সঙ্গে থাকুন সময়